আচার থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি এবং অনেক ধরনের বাগারে প্রয়োজন হয় এই পাঁচফোড়ন মশলার। ঠিকই বুঝতে পেরেছেন বন্ধুরা, আজ আমি বাসায় কিভাবে পাঁচফোড়ন তৈরি করতে হয় সেই প্রসেসটি দেখাবো। এর জন্য খুবই সহজ, আমার পাঁচ ধরনের মশলা লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি, নিয়েছি রাঁধুনি, নিয়েছি সাদা সরিষা বা হলুদ সরিষা, নিয়েছি কালো জিরা এবং মেথি। এই পাঁচটি মশলার সংমিশ্রণেই তৈরি হবে পাঁচফোড়ন। তো এটি মেজারমেন্টে একটু লক্ষ্য করতে হবে, প্রত্যেকটা মশলার পরিমাণ সম পরিমাণে নিতে হবে। আমি মশলাগুলো একটু কাছ থেকে আপনাদের দেখিয়েও দিচ্ছি। এটা রাঁধুনি, ধনে আস্ত ধনের মতো কিন্তু খুবই ছোট ছোট। এটা হলুদ সরিষা, কালো জিরা এবং মেথি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। মিলেমিশে একাকার হয়ে গেছে, দেখুন পাঁচফোড়ন তৈরি হয়ে গেছে। কিন্তু কত সহজ, অল্প কিছু উপকরণ আমরা বাসায় কিনে নিয়ে আসলে কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই পাঁচফোড়নটি বাসায় তৈরি করতে পারি। তো যেহেতু এই মশলাগুলো কিনে আনা, সেহেতু এখানে ধুলাবালি থাকতে পারে, তাই আমি এই মশলাগুলো ফার্স্টে একটু চেলে নিব। আর এই চামচ দিয়ে আমি এক চামচ করে পাঁচ রকমের মশলা নিয়ে এই পাঁচফোড়নটা তৈরি করেছি। আপনারা যেটুকু পরিমাণই নেন, প্রত্যেকটা পরিমাণ সমান পরিমাণে হতে হবে, সম পরিমাণে পাঁচটা প্রকার নিতে হবে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে, এখন আমি এটা একটু চেলে নিব। এর জন্য একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। স্ট্রেনারে ফার্স্টে আমি এগুলো ঢেলে একটু চেলে নিচ্ছি, এতে করে ধুলাবালি এবং ছোট ছোট যে দানা যেগুলো বাঘার দিলে বা বাঘার দিতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো এই স্ট্রেনারে পড়ে দিয়ে চালার কারণে পড়ে যাবে নিচে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বাঘার দিতে গেলে কিন্তু এগুলো পুড়ে যায়, সেক্ষেত্রে আপনার মশলার টেস্ট নষ্ট হয়ে যায়। আমি আরেকটু চেলে নিচ্ছি, চেলে আমি এগুলো ধুয়ে নিব, কারণ এগুলো অনেক ধুলাবালি আছে, ধোয়া হয়ে গেছে। এখন একটি ছড়ানো প্লেটে আমি ধোয়া মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখন যেহেতু আমের সিজন, আমাদের প্রচুর এই পাঁচফোড়ন মশলাটা লাগবে। তা আমি যে রৌদ্রে দিয়ে দিলাম বারান্দায়, শুকানোর পরে আমি আবার ফিরে আসব। এতো আমার মশলাগুলো শুকিয়ে গেছে, দেখুন একদমই কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আমি মাঝখানে কয়েকবার একটু নেড়ে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি। রোদে দিয়ে শুকিয়ে নেওয়ার কারণে পোকামাকড় যেমন ধরবে না, ফাঙ্গাসও পড়বে না। তো এরকম কাঁচের একটি বয়মে এটি আপনারা রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকবে। আমি পাত্রের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যেটা খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে প্রস্তুত করা হয়েছে। তো খুবই সামান্য উপকরণ লাগে, এই উপকরণগুলো আমাদের ঘরে ম্যাক্সিমাম টাইমেই থাকে। তা আমরা যদি এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে মিক্স করে নেই, সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে আমাদের আর মশলা কিনে অস্বাস্থ্যকর পরিবেশের তৈরি সেই মশলা আমাদের কিনে খেতে হয় না। এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।